পাকিস্তানের বিশ্ববিদ্যালয় পড়াশুনো নয়, পণ বানানোর আতুর ঘরে পরিণত হয়েছে। সম্প্রতি প্রায় 5,500 পণ ভিডিও ভাইরাল হয়েছে, আর এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসতেই মুখ পুড়েছে পাকিস্তানের। পাকিস্তানে যৌন কেলেঙ্কারির পর্দাফাশ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং কর্মীদের যৌন নিগ্রহের অভিযোগ সামনে এসেছে। আর যা মনে করা হচ্ছে, এটাই হলো পাকিস্তানে এখনো পর্যন্ত সবচেয়ে বড় সেক্স স্ক্যান্ডাল। কিভাবে এই চক্র চলত? পাকিস্তানের এক সংবাদপত্রে বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের ক্যাশিয়ার ছাত্রদের মাধ্যমে মাদক কেনা বেচার কাজ করত, ছাত্রদের দিয়ে মাদক পাচারও করা হতো, আর এর জন্য ছাত্র এবং শিক্ষকদের জন্য বিশেষ নাচ এবং সেক্স পার্টির আয়োজন করা হতো। সংবাদপত্রের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে দীর্ঘদিন ধরেই ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে এ জাতীয় বেআইনি এবং অবৈধ কার্যকলাপ চলত, কারণ এই বিশ্ববিদ্যালয়ে মূলত টাকার জন্য পিছিয়ে পড়া পড়ুয়ারাই পড়াশোনা করতে যায়। তাদের ব্যবহার করেই একদল পদস্থ আধিকারিক নিজেদের ব্যবসা বাড়িয়েছিল। সম্প্রতি মহিলাদেরও টার্গেট করছিল তারা। তবে এই ঘটনায় প্রায় 5,500 পর্ন ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে, আর তাতে করেই পর্দাফাশ হয়। এই ঘটনা সামনে আসতেই নড়ে চড়ে বসে পাক প্রশাসন, শুরু হয় ধরপাকড়। এরপরই ওই ভিডিওগুলোকে বন্ধ করার তোড়জোড় করা হয়। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধানের ফোনেও ছাত্র এবং কর্মীদের যৌনতার ভিডিও স্টোর করা হয়েছে। কোনো দেশের বিশ্ববিদ্যালয়ে যে এরকম ধরনের ঘটনা ঘটতে পারে তা সত্যিই কেউ ভাবতে পারে না। রীতিমতো ন্যক্কারজনক ঘটনা এটি। যে পাকিস্তানের কথা, যে পাকিস্তানের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা সামনে আসে, কখনো পাকিস্তানকে দেখা যায় যে একদম পুরো অস্ত্র হাতে নেমে পড়তে যে কোনো দেশের বিরুদ্ধে, বিশেষ করে ভারতের বিরুদ্ধে। কখনো আবার দেখা যায় যে সেখানে একেবারে এতটাই খাবারের আকাল যে মানুষ মানুষকে মারছে, কোনো রকমে কেড়ে খাবার নিয়ে যাচ্ছে। সেই ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছি। তবে এবার এ যেন সব কিছুর ঊর্ধ্বে উঠে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার বদলে চলছে সেক্স র‍্যাকেট। পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা নয়, বরঞ্চ পণ বানানোর আতুর ঘর, এমনটাই সামনে এসেছে। সম্প্রতি প্রায় 5,500 পণ ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, আর এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসতেই মুখ পুড়েছে পাকিস্তানের। পাকিস্তানের যৌন কেলেঙ্কারির পর্দাফাশ হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং কর্মীদের যৌন নিগ্রহের অভিযোগ সামনে এসেছে, আর মনে করা হচ্ছে এটাই হলো পাকিস্তানে এখনও পর্যন্ত সবথেকে বড় সেক্স স্ক্যান্ডাল। কিভাবে এই চক্র চলত জানেন? পাকিস্তানের এক সংবাদপত্রে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাশিয়ার ছাত্রদের মাধ্যমে মাদক কেনা বেচার কাজ করত, ছাত্রদের দিয়ে মাদক পাচারও করা হতো, আর এর জন্য ছাত্র এবং শিক্ষকদের জন্য বিশেষ নাচ এবং সেক্স পার্টির আয়োজন করা হতো। ভাবতে পারছেন ঠিক কীভাবে এই পুরো চক্রটা চালানো হতো? আপনি জানাতে পারেন আপনার মতামত কমেন্ট সেকশনে। অন্যান্য খবরের জন্য লাইক শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, প্রেস করুন বেল বাটন।